সে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে, তার কাছ থেকে মোবাইল কেড়ে নিচ্ছে, তাকে ই করছে, বকাবকি অনেক, তাকে অনেক ই করছে, দুই দুইবার করে 9:30 একবার ডাকছে, 11:30 ছাড়ছে, আবার পরে ডাকছে, আবার আমার মেয়েকে একা রুমে নিয়ে অনেক ই করছে, তারপরও এমন হয়ে গেছে ভয়ে অসুস্থ হয়ে পড়ছে। সেটাকে আবার তারা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতেছে যে এটা নাকি অভিনয় নাটক এই রকম, অথচ আমার মেয়ে এখন অসুস্থ, ওই রুমে আপনারা যা দেখেন। ওই তো ওকে ডেকে নিয়ে যে তার আপুরা সিনিয়র আপুরা তাকে ই করছে, সবই আপনারা বিস্তারিত পরে জানতে পারবেন। কি কি ডেকে নিয়ে গেছে নাম? হ্যাঁ, নীলিমা হোসেন জুই, সে ডাকছে আর কি, ডেকে নিয়ে তার রুমে গেছে, তার রুমে আরেকজন বসা ছিল, সে যে মোবাইলটা নিয়ে রাখছে এইরকম, মোবাইল কেড়ে নিছে, রেকর্ড করো, অমুক করো, সমুক করো, থার্ড ইয়ার করে। আপনার মেয়ের নাম কি? নুজহাত খান। আর যে অত্যাচার করছে তার নাম কি? নীলিমা হোসেন জুই। সে কোন ইয়ারে পড়ে? সে ফিফথ ইয়ারে করতে পারে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থী র‍্যাগিং এর শিকার হয়েছে, এরকম একটি খবর পেয়ে আমরা এখানে এসেছি নিউজ কভার করতে। এসে ওই যে তার মা তারা আমাদের কাছে অভিযোগ করেছেন, এবং শিক্ষার্থী যখন বক্তব্য নেওয়ার চেষ্টা করি তখন এখানকার যারা শিক্ষক রয়েছেন এবং তার সহযোগী অন্যান্য চিকিৎসকরা রয়েছেন তারা এসে অতর্কিতভাবে আমাদেরকে মুখ খারাপ করে, গালাগালি করে, এবং আমাদের ক্যামেরা এবং ট্রাইপড অন্যান্য জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং আমাদের উপরে হামলা ও মারধর করে লাথি কিল ঘুষি দিয়ে আমাদেরকে বের করে দেয়। সেটা হচ্ছে যখন আমরা ভিকটিমের সাক্ষাৎ কিনে নিতে ওই রুমটার ভিতরে ঢুকি, এখানে একজন স্যার ছিলেন, সম্ভবত আমরা চিনি না, আমরা গেস করেছি যে উনি একজন শিক্ষক হবে, তা উনি আমাদের ক্যামেরা দেখে মুখ লুকিয়ে পালিয়ে গেল। পরবর্তীতে অধ্যক্ষ এবং অধ্যক্ষের সাথে থাকা আরেকজন শিক্ষক দুজন এসে গালাগালি শুরু করলো, আমার ক্যামেরা টান দিয়ে আমার ট্রাইপডটা ভেঙে ফেললো, আমাদের ধাক্কায় বাইর করে দিল এবং চেয়ার দিয়ে আঘাত করলো। পাশাপাশি আমার সাথে থাকা সময় টিভির ক্যামেরা পার্সন, এশিয়ান টিভির ক্যামেরা পার্সন সহ
সকল রিপোর্টার উপরে এই হামলাটা চালাচ্ছে আমরা বিষয়টা হচ্ছে গত পরশুদিন রাতে 52তম ব্যাচের দুই শিক্ষার্থী র‍্যাগিং এর শিকার হয়েছে এই ঘটনার শুনে আমরা বরিশাল মেডিকেলে আসছি এবং একটি মেয়ে নাকি মেডিকেলে ভর্তিও আছে তথ্যটা জানার পরে মেডিকেলে যখন যাব তখন শুনি যে অভিভাবকরা কলেজ কর্তৃপক্ষের কাছে কমপ্লেইন করার জন্য আসছে এবং যখন আমরা এই অভিভাবকদের সাথে কথা বলতেছিলাম এবং ভিকটিমে একজন ভিকটিম আছিল তখন তার সাথে কথা বলতেছিলাম অতর্কিতভাবে কলেজ অধ্যক্ষের নেতৃত্বে আমাদের উপরে হামলা চালা দেয় যারা শিক্ষক তাদের হাতে নির্যাতনের শিকার হই তাহলে সাধারণ মানুষেরা কি কিভাবে এবং এই শিক্ষার্থীদের এই শিক্ষকদের কাছে এই শিক্ষার্থীরা কতটা নিরাপদ কারণ গত পরশুর ঘটনা এই ঘটনায় এখন পর্যন্ত কোনো কলেজ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেন কি বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক এবং যে ঘটনায় একজন কিন্তু মেডিকেলে সরাসরি ভর্তি আছে তার সেই ঘটনাটিতে কলেজ প্রশাসন কিভাবে এরকম ধামাচাপা দেয় এবং সংবাদ সংগ্রহ করতে আসলে সরাসরি হামলা চালায় এটা তাতে কলেজ কর্তৃপক্ষ সরাসরি জড়িত দেখলাম আর কি আমিও অনুসরণ পেয়েছি তখন পরিচয় তো ওনারা কথা বলবেন আমরা বাকি যারা আছি শুনবো যদি কিছু বলার থাকে বিনয়ের সাথে ভদ্রভাবে আমরা আমি একটা কথা বলি স্যার যে আমরা মেডিকেলে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসি বিভিন্ন বিরোধ পরিস্থিতি তো মানুষ কেমন মানুষদের কাজ দেবে উনি উনি একজন ডাক্তার বলে সহযোগ অধ্যাপক ওনার মধ্যে একটা সহযোগ অধ্যাপক বলে কথা বলে ডাক্তার বলে আসি স্যার আর একটা কথা বলি স্যার আর একটা কথা বলি কয়েক লাখ স্টুডেন্ট এখানে আজকে সকালবেলায় সাংবাদিকরা যখন কাজ করতে এসেছিলেন তখন তারা বাধাপ্রাপ্ত হয়েছেন কারো ক্যামেরা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই বিষয়টা নিয়ে আমরা এখানে এসেছি সাথে সাথে প্রিন্সিপাল মহোদয় সহ সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে কথা বলেছি পরবর্তীতে দুপক্ষ আলোচনায় বসে কর্তৃপক্ষ যারা দুর্ব্যবহার করেছিলেন তারা বুঝতে পেরেছেন যে বিষয়টা আসলে এভাবে না হলেও সুযোগ ছিল এরকমটার কোনো প্রয়োজন ছিল না তো তারাও দুঃখ প্রকাশ করেছেন এবং হচ্ছে যে সাংবাদিকরাও তারা উভয়েই মোটামুটি বিষয়টা একটা মীমাংসা হয়েছে বেশ ভালো মীমাংসা হয়েছে এবং তারা অ্যাসিউরেন্স দিয়েছেন যে পরবর্তীতে যখন সাংবাদিকরা এখানে কোনো কাজ করতে আসবেন বা কোনো দায়িত্ব পালন করতে আসবেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে এটা খেয়াল রাখবেন দুইজন সাংবাদিক ওখানে চলে গিয়েছিলেন তারা হয়তো জানতেন না যে মেয়েটার এই অবস্থা আমি তখন আমার দুজন শিক্ষককে পাঠিয়েছিলাম যে তাদেরকে একটু রিকোয়েস্ট করেন যাতে তার সাথে এখন কথা না বলে সে একটু সুস্থ হোক তারপরে সে কথা বলবে এর মধ্যেই যে আপনাদের সাথে একটা অনভিপ্রেত ঘটনা ঘটলো অনভিপ্রেত ঘটনা ঘটলো এই জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করছি আসলে এটা হওয়া উচিত না আমার যে শিক্ষকরা এখানে গিয়েছেন ছাত্রীটাকে সাপোর্ট দেওয়ার জন্য গিয়েছেন কিন্তু ওয়েটা রাইট ছিল না সঠিক ছিল না আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি সাংবাদিকদের সাথে আমি তো আপনাদের সাথে কথা বলেছি আমি দুঃখ প্রকাশ করেছি আমার এই মুহূর্তে এটা ছাড়া আমি আর কি করতে পারি আপনি বলেন আমি তো তাদেরকে বলবো যে দুই পক্ষ একসাথে হয়েছে আমি আমার যেই ডাক্তাররা একটু আপনাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে তারা অলরেডি আমি তাদেরকে আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা মোটামুটি অ্যাকসেপ্ট করে নিয়েছেন আমি মনে করি যে ভবিষ্যতে আমরা সুন্দরভাবে এগিয়ে যাব তারা আপনাদের আপনারা তারা তাদের ব্যবহারে আর কষ্ট পাবেন না এবং তারা এই নিজেরাও এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি বিব্রত ছিল এবং তারাও রাত্রে অনেক রাত্র পর্যন্ত এই হোস্টেলে ছিল হসপিটালে ছিল তারা পুরোপুরি আসলে এই ব্যাপারটা নিয়ে যে সুন্দরভাবে একটা কথা বলবে সেই অবস্থায় তারাও ছিল না আমি তাদের পক্ষ থেকে তারা নিজেরাও আপনাদের সাথে আপনাদের দুঃখ প্রকাশ করেছে আমিও দুঃখ প্রকাশ করছি এবং আমি আশা করি যে আমরা সামনে দিয়ে এগিয়ে যাবো।